জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন স্লো পয়নিং এর অভিযোগ সত্য প্রমাণ হওয়ার ভয়ে বেগম দেশে বাইরে যেতে দিতে চায় না সরকার। শনিবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরো বলেন খালেদা জিয়ার সুচিকিৎসা ও দেশ রক্ষায় সরকার পতনের বিকল্প নেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই সরকারের কোন জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন আফরোজা আব্বাস সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সহসভাপতি হালিমা সহ অন্যরা এবং করা নিশ্চিত পতন ঘটাতে আমরা রাজনীতি করি রাজনীতি করলে মামলা হবে জেল হবে সব হবে কিন্তু জামিনও হবে চিকিৎসাও হবে এ কোন দেশে বসবাস করছি আমরা